وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكل الزبان كل بارن أعوذ بالله من الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله أجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন: আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আল্লাহুম্মা সাল্লি সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মানুষ কই জাহিরে হে দুনিয়া ছাড়িয়া মসজিদেরই পালকিয়াই না দোলা দেশা যায়া তারি জনহমির লাগিয়া কথা বলেন ঠিক কিনা একদিন সবাইকে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না আপনি যত বড়ই এমপি হন যত বড়ই মন্ত্রী হন এখনই যদি মারা যান এই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা মানুষ কই যাই রে হে দুনিয়া ছাড়িয়া মসজিদেরই পালকিয়াই না দোলা দেশা যায়া তারে জনহমের লাগিয়া মসজিদেরই পালকিয়াই না দোলা দেশা যায়া তারে জনহমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলাম রহমানি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি ঠিক কিনা বলে আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে কথা কোন ঠিক কিনা এই বাড়ি লাগিয়া কত করলাম রহমানি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি ও বাড়ি লাগিয়া কত করলাম রহমানি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরই পালকিয়াই না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে হে দুনিয়া ছাড়িয়া মসজিদেরই পালকিয়াই না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরই পালকিয়াই না দোলা দেই সাজায়া তারে জনহমের লাগিয়া মসজিদেরই পালকিয়াই না দোলা দেই সাজায়া তারে জনহমের লাগিয়া একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজান মসজিদের মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে আমি করজোর মিনতি করব বেশিক্ষণ আলোচনা করব না খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাতে চাই আমার পারভেজ ভাই আবদার করেছেন আজানের জন্য আজান বিভিন্ন কণ্ঠে শোনাবো ইনশাআল্লাহ বেশি কষ্ট দেব না এজন্য যারা বাইরে আছেন আল্লাহর ওয়াস্তে একটু মেহরবানি করে ভেতরে ফাঁকা রাখবেন না কারণ ভেতরে ফাঁকা রাখলে এখানে কে থাকে শয়তান থাকে মসজিদে বসারও মাঝমাতে বসারও একটা আদব আছে না নাই এজন্য সামনে কেউ ফাঁকা রাখবেন না একটু মেহরবানি করে পেছন থেকে একটু ভেতরের দিকে চলে আসেন সামনের ফাঁকা জায়গা পূরণ করেন একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজান একটু আসেন আসেন বাবা অনেকে এমন করে বসে আছেন মনে হচ্ছে নিচের দিকে স্ক্রু লাগানো আছে বাজান একটু কষ্ট করে আল্লাহর জন্য ভেতরে আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামে এতই দয়া আল্লাহ নামের এতই মায়া আল্লাহ আল্লাহ হো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী এস এম মুস্তফা রশিদি সুজা মডেল মাদ্রাসা ও আল ফাতাহ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আমার পিতৃতুল্য যাকে আমি আব্বাজান বলে ডাকি এর একটা কারণ হলো আমি উনার মধ্যে দেখেছি উনার চিন্তা চেতনা সবকিছুর মধ্যে মসজিদ এবং মাদ্রাসা বিদ্যমান কথা বলেন ঠিক কিনা এরকম একজন মানুষ আল্লাহ পাক আপনাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন জন্যই এত সুন্দর মসজিদ এত সুন্দর মাদ্রাসা আল্লাহ পাক সবার জন্য কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা আসলে সবাই অর্থ দেয় টাকা দেয় কিন্তু পরিচালনা করা লিডারি করার আলাদা মন মানসিকতা লাগে কথা কোন ঠিক কিনা অনেক জায়গা আছে অনেক বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ কিন্তু একটা মসজিদ নাই মাদ্রাসা নাই কথা কোন ঠিক কিনা কারণ ওখানে নেতৃত্ব দেয়া মানুষের খুব অভাব এজন্য আমরা সকলের পরিচিত আলহাজ আলম হাওলাদার সাহেব আমরা আব্বাজানের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তৈয়বা দান করে যতদিন বাসবেন মসজিদ মাদ্রাসা এবং এলাকার জনগণের উন্নয়নে কবুল করেন বলেন আমিন আসলে গাছ যেমন হয় ফল তো তেমনই হয় তারই সুযোগ্য সন্তান আমার পারভেজ ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমি এর আগেও ওনাকে দেখেছি কথা হয়েছে কিন্তু এত সুন্দর চমৎকার স্পষ্ট ভাষায় যে কথা বলতে পারেন এটা আমি আজকে দেখলাম জানলাম তো খুব ভালো লাগছে যে আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে পিতা যদিও কখনো চলে যান তার সন্তান সেই হালটা ধরে রাখতে পারবে কথা বলছি এজন্য ভাইয়ের জন্য দোয়া করছি যুবক মানুষ আল্লাহ পাক যুবকদের যারাই কিন্তু যত রকম উন্নয়নের কাজ করায় দেন কথা কোন ঠিক কিনা আমার পারভেজ ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুক বলেন আমিন আগামীতে যেন এলাকার উন্নয়নের পাশাপাশি মসজিদ মাদ্রাসার জন্য আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম ফুযুলা ইযম বিশেষ করে আমার আগে কথা বলেছেন মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ সাহেব তার আগে আলোচনা করেছেন মুফতি হেলালউদ্দিন শিকারি সাহেব আমরা উভয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদের কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আজকের মাহফিলে আরেকজন আমার ভাইজান আমাদের কই ভাই কি চলে গেলেন নাকি কি যেন নাম ভাই সেলিম নাকি মনির ভাই কই মনির ভাই আপনি ওখানে যে ঢুকে আছেন তো মনির ভাই অত্যন্ত এই যে ফোন করে খোঁজ খবর নেয়া যে হুজুর তাড়াতাড়ি আসেন
এবং এই যে মাহফিল রিলেটেড এত ভালোতা প্রত্যেকটা বক্তার সঙ্গে তার পরিচয় কথা কোন ঠিক কি না ঠিক আল্লাহ পাক মনির ভাইকেও যেন কবুল করেন বলেন আমিন আজকের মাহফিলে আমার সামনে মুসলমান ভাইরা অরুণ পথের তরুণ দল আমার যুবক ভাইরা স্নেহের কচি ও কাচারা দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরন্তস্থল থেকে হৃদয় নিগ্রাণ আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনার শুরুতেই জানতে চাই এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন পেছনে যারা বসছেন তারা কি আওয়াজ দিবেন না নাকি আসলে অনেক শ্রোতা চিন্তা করে হুজুরের কণ্ঠ যদি ভালো হয় তাহলে থাকবো না হলে ওখান থেকে বিদায় নিব কথাখন ঠিক কি না তো যাই হোক সবার আওয়াজ একত ভাবে দিতে হবে কারণ প্রশংসা হবে কা ওই যে অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে বাজান কষ্ট নাকি আল্লাহর প্রশংসা হবে সমস্ত শক্তি দ্বারা কথা কোন ঠিক কি না কারণ কিয়ামত পর্যন্ত যদি এরকম কোরআনের মাহফিল হয় আর আল্লাহর প্রশংসা করা হয় শেষ করা যাবে না কি বলেন যাবে না এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয় আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয় লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না আল্লাহ বললেন বান্দা প্রশংসা করবা কেন গোলামি করবা কেন তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায় আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই আল্লাহ বলছেন কিরামান কাতিবি يعلمون ما تفعلون দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার কথা কোন ঠিক কিনা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মন রে হে ওহো মন রে
কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দুই কান্দে দুই মোহরি লিতে আছেন ডাইরি দলিল দেখারাই দিবে টাকা পয়সার নাই কারবার আমরা পাপি আল্লাহ জামিনদার আমরা পাপি আল্লাহ জামিনদার চিৎকার দিয়ে বলেন মারহাবা তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে কণ্ঠ দিয়েছেন কে আল্লাহ সুতরাং সেই আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায় কারো কোনো লস হবে না জীবনের লস হবে সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না না সবাই রাজি আছেন তো আসেন তো আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজার করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কার আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই আমার ভাইরা আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরার নাম হলো সূরাতুল আনফাল জোরে বলেন নাম কি সূরাতুল আনফাল এই সূরা আনফাল থেকে শুরুতেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক মুমিনদের পাঁচটি গুণাবলীর কথা বলেছেন জোরে বলেন কয়টি এই পাঁচটি গুণাবলী যাদের মধ্যে থাকবে বুঝতে হবে ওরাই হলো প্রকৃত ইমানদার কথা কোন ঠিক কিনা এই পাঁচটি গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা এখন জানবো এবং মিলানোর চেষ্টা করব যে এই রকম গুণাবলীগুলি এই পাঁচটি গুণাবলী আমাদের মধ্যে এই কোয়ালিটিগুলো আছে না নাই মন দিয়ে শুনতে হবে কি দিয়ে রাজি আছেন তো শেষ পর্যন্ত সবাই থাকবেন তো কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখা আশি তলার শের হইলে চল্লিশের মন মনে মনে মিল না হইলে মিলবে না ওজন ঠিক কিনা বলেন আমি বললাম কারা কারা রাজি নেই হাত অনেকে ঝোঁকের মাথায় হাত তুলেছে তো মন দিয়ে ওয়াজটা শুনতে হবে কারণ মনের সাথে মনের মিল না হলে যতই ঠেলা ঠেলি করেন ওজন কিন্তু মেলে মেলে আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন তাহলে সূরার নাম কি গুণাবলী কয়টা সম্মানিত হাজিরিন কোন রকম ভূমিকা ছাড়াই ওয়াজের মধ্যে ঢুকে গেলাম আল্লাহ পাক প্রথম নাম্বার গুণাবলীর কথা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা তাদের প্রথম নাম্বার গুণাবলী হলো তাদের সামনে আল্লাহর কথা যখন স্মরণ করা হবে জাহান্নামের কথা স্মরণ করা হবে কবরের কথা স্মরণ করা হবে আল্লাহ পাক বললেন অজিলাত কুলুবুহুম মুমিন বান্দাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে যখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে তখন আমার ভাইয়েরা খেয়াল করেন তাফসীরকারগণ বলেন এখানে অজিলাত কুলুবুহুম এই অজাল শব্দের অর্থ হলো ভয় আবার আল্লাহ পাক কোরআনুল কারিমে আরেকটা শব্দ ব্যবহার করেছেন খৌফুন এই খৌফুন মানেও ভয় আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে জানায় দিলেন ওয়া আমানাহুম মিন খৌফ এই খৌফুন মানেও ভয় আবার এখানে আল্লাহ পাক বলছেন ওয়াজাল এই ওয়াজাল মানেও ভয় কিন্তু দুইটা ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই তাফসীরকারগণ বলেন এই খৌফুন হলো আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন রাতের বেলা
আপনার পকেটের মধ্যে হাজার হাজার টাকা আছে বলেন তো মুসলমান ওই একাকী রাতের বেলা সন্ত্রাসী হাইজাকারের ভয় অন্তরে আছে না নাই অন্ধকারের মধ্যে যাচ্ছেন জঙ্গল দিয়া আপনার হাতের মধ্যে একটা লাঠি অথবা একটা টর্চলাইট কারণ আপনার মধ্যে সাপ বিচ্ছুর ভয় আছে না এই যে দুনিয়ার সাপ বিচ্ছুর ভয় বাঘের ভয় সন্ত্রাসীর বরে হাইজাকারের ভয় এই ভয়ের নাম হলো খৌফুন কিন্তু অজান হলো এমন ভয় আপনি রমজান মাসে রোজা রেখেছেন প্রচন্ড পিপাসা পেয়েছে প্রচন্ড তৃষ্ণা পেয়েছে ক্ষুধা লেগেছে আপনি যদি ঘরের দরজা লাগায় দিয়া এক ডোক পানি কে ফেলেন বলেন তো দুনিয়ার কেউ কি জানতে পারবে পুকুরের মধ্যে গোসল করতে গিয়া এক ডোক পানি যদি আপনি গিলে ফেলেন এই দুনিয়ার কেউ জানবে না বুঝবে না কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয় আছে আল্লাহ এই দুনিয়ার কেউ হয়তো জানবে না কিন্তু একজন জানবেন জুড়ে বলেন তিনি কে এই যে না দেখে একটা ভয় আমার মধ্যে আছে কেউ দেখছে না একজন দেখছেন তিনি হলেন আল্লাহ এই ভয়টার নাম হলো ওয়াজাল জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তাফসীর কারকগণ ওয়াজাল নামক ভয়ের একটা এক্সাম্পল দিয়েছেন মরহুমের প্রান্তর দিয়ে একজন যুবতী সুন্দরী যুবতী মেয়ে একাকি হেঁটে হেঁটে যায় আমার ভাইয়েরা গন্তব্যস্থলে পৌঁছতে গেলে এই যুবতী মেয়েটার রাত হয়ে যাবে সুন্দরী যুবতী মেয়ে একাকি রাতের বেলা মরহুমের প্রান্তর দিয়া যাচ্ছে আর তার মনের মধ্যে একটা ভয় হলো আয় আল্লাহ তাআলা আমি রাতের বেলা গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়া গভীর রজনীতি আমাকে একা পেয়ে আমার ইজ্জতের উপরে কেউ যদি হামলা করে আমি তো নিজেকে বাঁচাতে পারবো না এই সুন্দরী যুবতী মেয়ে এই ভয়টি করছে আর কোনো বাড়িটারই খুঁজতেছে আশেপাশে কোনো বাড়ি পাওয়া যায় কিনা খুঁজতে খুঁজতে এই সুন্দরী মেয়েটি একটা বাড়ি দেখতে পেল ওই বাড়িতে গিয়া দরজায় যখন নক করলো একজন সুদর্শন যুবক দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে মেয়েটি ওই যুবককে বলে ভাই তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই কিন্তু তোমার সঙ্গে কোরআনের একটা কানেকশন আছে কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে আমার রাত হয়ে যাবে আমার বিপদ হতে পারে আমি আর যেতে পারবো না ও ভাই আমার আজকের রাতটা তোমার বাড়িতে আমি একটু থাকতে চাই সুন্দরী মেয়েটি বলছে আজকের রাতে তোমার বাড়িতে থেকে আগামীকাল সকালবেলা আমার গন্তব্যে আমি রওনা করব সঙ্গে সঙ্গে ওই সুদর্শন যুবক বোনকে বলল বোন তুমি আমার বোনের মতো সব ঠিক আছে কিন্তু আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই সুবহানাল্লাহ কবেন না আর আমাদের দেশের যুবক হলে কয় আগে ঢুকো পরে দেখা যাবে এখনকার যুবকরা তো খালি ফাঁকা জায়গা খোঁজে কথা কোন ঠিক কিনা বাড়ি ফাঁকা মোবাইল করে গার্লফ্রেন্ডকে জানু আজকে তো বাড়িটা ফাঁকা দেখো আসা যায় কিনা এরকম আছে না নাই এই পরকীয়া আছে না নাই বিশ্বাস করেন বাজান অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলে কোন মেয়ে কোন ছেলে ফাঁকা জায়গা খুঁজবে না কথা কোন ঠিক কিনা আজকে পার্কে চলে যায় চিড়িয়াখানায় চলে যায় একটু নিরিবিলি থাকতে চাই বলেন তো কেউ থাকে না একজন থাকেন তিনি কি এই যুবকটি বলতেছে বোন আমার আমার বাড়িতে তোমার থাকতে দেয়া যাবে না কারণটা হলো এই বাড়িতে আমি একা ছাড়া আর কেউ নাই সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই আমার তুমি যদি আমারে থাকতে না দাও আমাকে তো ইজ্জতের উপরে হামলা হতে পারে আমার বিপদ হতে পারে আমি তো মহাবিপদে পড়ে গিয়েছি তোমার বাড়িতে না থাকতে দিলে আমার তো বিপদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বার যুবক বলে বোন আমার যেহেতু তোমার বিপদ হবে তুমি আসো তোমার ব্যবস্থা আমি বাড়িতে করে দিতে চাই কোনো উপায় নাই আসো আমার বাড়িতে বাড়িতে ঢুকলো একটা মাত্র চৌকি কয়টা চৌকি
একটা মাত্র চৌকি দেখা যায়। যুবকটি বলে বোনামার এই একটা মাত্র চৌকি আমার চৌকির মধ্যে তুমি ঘুমায়া পড়ো, তুমি মেহমান মানুষ আর আমি মেজের মধ্যে ঘুমালাম। আমার ভাইয়েরা রাতের বেলা মেয়েটি যখন চৌকির মধ্যে ঘুমিয়েছে, যুবকটি মেজের মধ্যে ঘুমিয়েছে, বলেন তো মুসলমান ওই মেয়েটার অন্তরের মধ্যে যুবকের জন্য একটু হলেও ভয় আছে না? না, মেয়েটি চিন্তা করে যে এই যুবকটা এখন তো ভালো মানুষ দেখলাম, কিন্তু গভীর রজনীতে আমার ইজ্জতের উপরে যদি হামলা করে আমি তো নিজেকে বাঁচাতে পারবো না। মেয়েটি চুপি চুপি ওই যুবকটার দিকে ফলো করতেছে, যদি কোন সুবহানাল্লাহ দেখেন মুসলমান ওয়াজাল নামক ভয় কাকে বলে, এই সুন্দরী যুবতী মেয়ে লক্ষ্য করে দেখে গভীর রজনীতে ওই যুবকটা ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়া একটা বাতি জ্বালায় দিয়েছে, আর জ্বলন্ত বাতির মধ্যে নিজের আঙ্গুলটা রাখতেছে। আগুন যখন আঙ্গুলটা পুরায় দিতে চাই, যুবকটা চিৎকার দিয়ে আঙ্গুলটা টেনে নেই, আবার আরেকটা আঙ্গুল রাখি, ওই আঙ্গুল পুরায় দিতে চাই, আবার যখন প্রচন্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় ওই যুবকটা চিৎকার দিয়ে আঙ্গুলটা টেনে নেই। এই যুবতী মেয়ে চিন্তা করে সর্বনাশ, এই যুবকটার মাথার মধ্যে কি পাগলামি আছে নাকি, নিজের আঙ্গুল আগুনের মধ্যে কেউ কি পড়াই নাকি, কি ব্যাপার, এই যুবকটা পাগল নাকি? মেয়েটি চুপি চুপি যুবককে ফলো করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, মেয়েটি বিদায় নেওয়ার সময় বলতেছে, ভাই আমার তোমার বাড়িতে থাকলাম কোনো সমস্যা হয় নাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ভাই আমার আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়ে গেছে, তুমি তো একজন সুদর্শন যুবক, দেখে তো পাগল মনে হয় না, কিন্তু গভীর রজনীতে আমি লক্ষ্য করে দেখলাম তুমি বাতি জ্বালায়া দিয়া নিজের আঙ্গুলটা আগুনের মধ্যে পোড়াচ্ছিলা কেন, তোমার মাথার মধ্যে কোনো পাগলামি আছে নাকি, কেন তুমি নিজের আঙ্গুল আগুন দিয়ে পোড়াচ্ছিলা, আমি তো বুঝলাম না। দেখেন মুসলমান ওয়াজাল নামক ভয় কাকে বলে, এই যুবকটি বলতেছে বোনামার, যুবকের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে, আমি আমার আঙ্গুল আগুনের মধ্যে পোড়ালাম, তুমি মনে করছো আমি পাগল হয়ে গেছি, আমার মাথার মধ্যে পাগলামি আছে, বোনামার আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই, আসল কারণ হলো তুমি যখন সুন্দরী একজন যুবতী মেয়ে আমার চোখের উপরে ঘুমিয়েছো, শয়তান তখন আমাকে কুমন্ত্রণা দিয়েছে, যুবক আর দেরি করিস না, এরকম সুযোগ আর কোনোদিন পাবি না, যা করার করে নে, সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস, এত সুন্দর সুযোগ আর পাবি না, তুই জেনা করার করে নে, কেউ দেখবে না কেউ জানবে না, আল্লাহর কাছে সকালবেলা তৌবা করে নিস, জোরে কর নাউজুবিল্লাহ। যুবকটি বলতেছে বনামার, আমার মধ্যে যখন শয়তান কুমন্ত্রণ দিতে শুরু করলো আমি চিন্তা করলাম, ওজাল নামক ভয় আমার অন্তরে ধারণ করলাম, আমি যদি মেয়েটার সঙ্গে জেনা করি এই দুনিয়ার কেউ জানবে না কেউ দেখবে না, কিন্তু একজন জানবেন একজন দেখবেন, তিনি কে, শুধু দেখবেন না, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ ওইটার হিসাব নেবেন কে, আল্লাহ। ও বোনামার, আমার মনকে বোঝানোর জন্য আমি একটা বাতি জ্বালায়া দিলাম আর আগুনের মধ্যে আমার আঙ্গুলটা রাখলাম, আগুনের যন্ত্রণা যখন শুরু হয়ে গেল আমি যখন সহ্য করতে পারলাম না, আমার মনকে বোঝালাম, মন রে দুনিয়ার সামান্য বাতির আগুন তুই সহ্য করতে পারলি না, এখনই যদি মারা যাস ওই অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি, এটা বুঝায় আমার মনকে বুঝালাম, আমার মন শান্ত হয়ে গেল, ওই সন্ত শয়তান আমার মধ্যে কোনো কুমন্ত্রণা দিতে পারে নাই, জোরে কোন সুবহানাল্লাহ।
এই যে যুবকটার মধ্যে যেই ভয় কেউ দেখছেন না একজন দেখছেন তিনি কে ওই অন্ধকার কবরে হিসাব আছে না নাই এই যে ভয় আল্লাহ পাক বলছেন এই ভয়টার নাম হলো ওয়াজাল আর এই ওয়াজাল নামক ভয় যার থাকবে সে হলো এক নাম্বার ইমানদার জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এখন আমরা মানুষের ভয় করি আমরা নেতার ভয় করি পিতামাতার ভয় করি কিন্তু পরে যে একজন আছেন এইটার ভয় আমরা করি না তাহলে ওইটার ভয় যদি না থাকে আমি কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারবো না পারবো না এরপরে আল্লাহ পাক বলছেন মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিনদের দুই নাম্বার কোয়ালিটি হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বেড়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শোনার পরে মুমিন হবে যারা তাদের ঈমানটা বেড়ে যাবে আর এখন কোরআন শুনলে আমাদের ঘুম আসে ঠিক কি না বলেন আর যখন গান হয় ওরে বাপ রে বাপ জুমার মসজিদে এসে মানুষ ঘুমায় কিন্তু কিছু পিকনিক করা যুবক আছে না নাই দেখবেন রাতের মধ্যে বক্স বাজায় গরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই কেমনে তো মাই দেখতে পাই গরু ঘর ওরে বাপ রে বাপ মানে বান্দর চিন্তা করে আমি তো এত লাফাই না এরা লাফাই করতে মানে গান শুনলে ওদের ঈমান বাড়ে কথা কন ঠিক কিনা আর কোরআন তেলাওয়াত হলে ঘুম আসে কথা কন বুঝতে হবে আপনি ঈমানদার হতে পারেন বিশ্বাস করেন মুসলমান এই কোরআন যখন আপনি মন দিয়ে শুনবেন আপনার ঈমানটা বেড়ে যাবে আর চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাবে কথা কন ঠিক কিনা আমরা তো মন দিয়ে শুনি না দেখেন এই পৃথিবীতে যত গান আছে যত কবিতা আছে আপনি একবার শুনেন দুইবার শুনেন তিনবার চারবারের বেলা আর ভালো লাগে না কিন্তু এই কোরআনটা যত শুনবেন ভালো লাগা আছে না নাই দেখেন আমরা যখন খুব ছোট ছিলাম তখন বাংলাদেশে একটা গান আসছিল আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে কি আসছিল না এই গান চলে গেল এরপরে আসলো পড়ে না চোখের বলো যুবকের রাস্তাঘাটে জ্ঞান হারালো ওইটাও চলে গেল এরপর আসলো ফাইটা যায় ও প্রিয়া তুমি কোথায় সব চলে গেল এই যে গত দুই বছর আগে সম্ভবত একটা গান আসছিল কাঁচা বাদাম ঠিক কিনা বলে পায়ের তোরা হাতে জুড়ি থাকে যদি সিটি বলেছে দিয়ে যাবেন তাতে সমান সমান বাবা বাদাম পাবেন কি যে একটা অবস্থা যেখানে যান খালি বাদাম আর বাদাম বলেন তো ওই বাদামটা আছে না বিদায় হয়েছে কিন্তু মুসলমান এই মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কি করে না পাঁচ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে না এমন কোন মুসল্লি পেয়েছেন ইমাম সাহেবকে বলেছে হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে দেয় কেউ বলেছে আমি গত আগস্ট মাসে উমরাতে গেলাম আলহামদুলিল্লাহ বলে আমি ফার্স্ট গিয়েছি আমার চুল আপনারা বড় বড় দেখছিলেন তো উমরাতে গিয়ে তো মাথা মুন্ডন করতে হয় তো সেজন্য এখন চুলটা ছোট তো বিশ্বাস করেন সেখানে যখন আল্লামা সুদাইসি ইশার নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন তখন যেন মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে জোরে চাচা গেছেন না আপনি সেখানে যারা গিয়েছে যারা গিয়েছেন আপনারা আর যারা জান নাই সকলকে যেন আল্লাহ কবুল করেন বলে না আসলে কোরআন যে কি জিনিস ওখানে না গেলে বোঝা যাবে না আল্লামা সুদাইসি তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আবার যখন মদিনায় আসলাম আল্লামা হুজাইফা তেলাওয়াত করতেছে একটু মোটা কণ্ঠে, মদিনার কণ্ঠটা একটু মোটা ইমামদের, সেটা কেমন? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا মানে কি যে সুন্দর লাগে, আপনি মনে হবে নামাজের মধ্যে কখন যে সময় চলে গেল আপনি বুঝতেই পারবেন না। তখন আমি বুঝলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে যে ঈমানটা বেড়ে যায়, এখানে মক্কা মদিনায় গেলে স্পষ্ট বোঝা যায় কথা কথা ঠিক। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক জানায় দিলেন মুমিনদের দুই নাম্বার কোয়ালিটি হলো মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে তাদের ইমানটা বেড়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে আমাদের ইমানটা বাড়ে না এর আসল কারণ হলো আমরা কোরআনটাকে বিশুদ্ধভাবে পড়তেই জানি না। ইংলিশ শেখানোর জন্য, ফিজিক্স কেমিস্ট্রি শেখানোর জন্য 5,000-10,000 টাকা দিয়ে প্রাইভেট রাখে, কোচিং করায়, কিন্তু মাদ্রাসার মধ্যে মক্তব পড়ায় মাসে 50 টাকা দেয়। আবার দেওয়ার সময় হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়ায় টাকা নেওয়া জায়েজ নাই, এরকম কিছু প্লেয়ার আছে না? ইংরেজি শেখাচ্ছে 10,000-20,000-5,000 দিচ্ছে, সমস্যা নাই, কিন্তু কোরআন শরীফ শোনানো শেখানোর সময় চিন্তা করে হুজুর যে টাকা নিলে এটা কি জায়েজ আছে? মানে ওরা চায় যে হুজুররা শুধু মসজিদের মধ্যেই থাক, না খায় মরুক, কথা কোন ঠিক কি? এজন্য দেখেন না বাংলাদেশে কিছু হুজুর আছে সিনেমা উদ্বোধন হবে সিনেমার জন্য দেখি দোয়া করতেছে, হুজুরের এক পাশে নায়ক আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। এটা ইউটিউবে ভাইরাল হয়েছে, এর কারণ কেউ জানে যে আমি যদি দোয়া না করি তাহলে তো আমার তো চাকরি নট, কথা কোন ঠিক কি না? কারণ এফডিসি এর মসজিদের ইমাম এখন ওখানেও তো চাকরি করে, কথা কোন ঠিক কি না? এজন্য বাজান এটা করা যাবে না, আলেমদেরকে সম্মান দিবেন, বেশি দাম দিবেন, তাহলে আপনা আপনার মর্যাদা বাড়ায় দিবে, কথা কোন ঠিক কি না? আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে, এজন্য কোরআনটা শিখাবেন। আজকে আফসোস লাগে প্রত্যেকটা বাড়িতে সকালবেলা মানুষ ঘুমায়, আমরা যখন ছোট ছিলাম এই যে আমার চাচা বলতে পারবেন আগে সকালবেলা প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, এখন আর ভেসে আসে না? কারণ সারা রাত ইস্তার জলসা জি বাংলা দেখেছে মা বোন, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় না, দু একটা জায়গায় জাগ্রত হয় সেখানে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যায়, সারেগা রেগা মা গামা পা মা পা ধা পা ধানি ধানি সা এগুলো শেখাচ্ছে। সকালবেলা যে কোরআন দিয়া সকাল শুরু করতে হয় এই খবর অনেকের নাই, কথা কন ঠিক কি না? এজন্য মুসলমান খেয়াল করেন আমার কথায় কেউ কষ্ট নিবেন না, কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলতেছি না, কারণ এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি আমাদের পরিবারের মধ্যে হয়ে যায় আজও আমাদের মায়েদের পেট থেকে বড় বীর আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি বের হয়ে যাবে, কথা কন ঠিক কি না? বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই, দেখেন ছোট্টবেলায় তার মা তাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছে ওস্তাদ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই,
বড়বীর আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা পরের দিন সকাল বেলা ওস্তাদ এসে বলতেছে বাবা আব্দুল কাদের তুমি আসো তোমাকে একটু সবক দিয়া দি তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই ইতিহাস সাক্ষী ওস্তাদ একটা কায়দা নিয়া আমার ভাইয়েরা বলেন তো একজন সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয় প্রথমে আলিফ বা তা তা শেখানো হয় কি হয় না ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানি তার মা একটা মাদ্রাসায় যখন ভর্তি করে দিল ওস্তাদ একটা কায়দা নিয়া ছোট্ট বাচ্চাকে বলতেছে বাবা আসো তোমাকে আজকে সবক দিয়ে দি প্রথমে ওস্তাদ বলেছে বাবা তুমি পড়ো আলিফ কি পড়ো আলিফ এরপরে বা এরপরে তা এরপরে ফা ইতিহাস সাক্ষী মুসলমান ছোট্ট বাচ্চার সামনে যখন বলা হলো বাবা তুমি পড়ো আলিফ আর ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয় আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ইতিহাস সাক্ষী মুসলমান ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানি যেমন এরকম করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে তার ওস্তাদ জুতা ধুয়ে এক দৌড় মারছে সব ওস্তাদদেরকে ডাক দিয়া বলল আজব ঘটনা আমরা ছোট্ট বাচ্চারে পড়াবো আলিফ আর ছোট্ট বাচ্চা আলিফ লাম মিম থেকে মুখস্থ পড়া শুরু করে দিয়েছে সব ওস্তাদ চলে আসলো ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানি এই পবিত্র আল কোরআনুল কারিমের এক পারা নয় দুই পারা নয় এই পবিত্র আল কোরআনুল কারিমের 18 পারা পর্যন্ত মুখস্থ তেলাওয়াত শোনায়া দিয়েছে তার মাকে ডাক দেয়া হলো মা তোমার সন্তান তো 18 পারার হাফেজ তুমি কিসের জন্য তারে মাদ্রাসায় ভর্তি করেছো আমার ভাইয়েরা তার মা বলতেছে ওস্তাদ আমার সন্তানকে তো কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই আমার সন্তান কোথায় থেকে 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেললো আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে মা তুমি আমারে মাদ্রাসায় পড়াও নাই ঠিক আছে কিন্তু মা তুমিও তো 18 পারা পর্যন্ত মুখস্থ করেছ ও মা তোমার তেলাওয়াত প্রতিদিন আমি সকালবেলা শুনি আমার যখন ঘুম আসে না তখন তুমি কোরআন তেলাওয়াত করে আমার ঘুম পাড়ায় দাও মা ও মা তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছি ও ওস্তাদ আমারে যদি সবক দেওয়ার দরকার হয় আপনি 19 নাম্বার পারা থেকে সবক দিয়া দেন আমার ভাইয়েরা এই ঐতিহ্য তো আমরা ভুলে গেলাম আজকে ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা বড় বড় মোবাইল ফোন তার হাতের মধ্যে দিয়েছি কোরআনুল কারিম দিয়ে নাই আমরা দিয়েছি বড় বড় মোবাইল ফোন ঠিক কিনা বলেন আবার অনেকে গর্ব করে বলে হুজুর আমার সন্তান মোবাইলের মধ্যে কি আছে আমি বুঝি না কিন্তু আমার সন্তান সব বুঝে কথা কোন ঠিক কি আপনি আপনার সন্তানকে পড়াশোনার জন্য মোবাইল কিনে দিলেন কিন্তু আপনার সন্তান দরজা লাগাইয়া অশ্লীল ভিডিও দেখে এই খবর আপনি রাখেন না আপনার নামাজ কবুল হয় না হয় না হয় না কথা আজকে গোটা সমাজটা এই মোবাইলের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এজন্য বাসান আজ থেকে নিয়ত করেন যে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন আসে যে কোনো মূল্যে যে কোনো ভাবে এই ব্যবস্থা আপনাকে করতে হবে কথা কোন ঠিক কিনা কারণ ছোট্ট বাচ্চার মধ্যে যদি কোরআন না থাকে
ছোটবেলা থেকে যদি কোরআনের প্রতি ভালোবাসা না থাকে তাহলে যতই কোরআন তেলাওয়াত করা হোক ওর ঈমান কি বাড়বে ওর মধ্যে শয়তান আরো বাসা বাঁধবে কথা কোন ঠিক কি না এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার কোয়ালিটির কথা জানায় দিলেন ওয়া আলা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তিন নাম্বার কোয়ালিটির কথা বলে দিলেন মুমিনরা সর্ব অবস্থায় এক আল্লাহর উপরে ভরসা করবে জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ ভরসা করবে কার উপর আপনি অসুস্থ হয়েছেন চাইবেন কার কাছে আমরা এখন সমানে ডাক্তারের কাছে দৌড়াই আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে আমরা কেউ চাই না কথা কোন ঠিক কি না হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরে পচন ধরে গেল সমস্ত শরীর পচে গেছে শেষ পর্যন্ত জিহ্বার মধ্যে পোকা দেওয়া শুরু হলো সুবহানাল্লাহ বলবেন না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর উপরে ভরসা করে শুধুমাত্র আল্লাহর কাছে চাইলেন কেমনে চাইলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দিলেন আইয়ুব আলাইহিস সালাম বললেন وأيوب إذ نادى ربه إني مسني الضر وأنت أرحم আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন বললেন আল্লাহ আমি অসুস্থ আর তুমি হলে রহমকারী এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা আগের চাইতে সুন্দর করে দিল জোরে কোন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো আমি অভিযোগ করি নাই তোমার উপরে ভরসা করেছি কিন্তু আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েছ আর তো আমি ধৈর্য ধারণ করতে পারলাম না আল্লাহ তাআলা আমার জিহ্বার মধ্যে পোকা দিও না সমস্ত শরীরের মধ্যে পোকা দাও কিন্তু জিহ্বার মধ্যে পোকা দিও না কারণ জিহ্বার মধ্যে পোকা দিলে তোমার আল্লাহ নামের জিকির আমি কেমন করে করব কত সুন্দর এক্সাম্পল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পছন্দ করত কে জুলেখা ঘরের দরজা লাগাই দে এটা আমার বিষয় না সংক্ষিপ্ত করে বলছি দরজা লাগায় দিল ঘরে বলল মনে বড় জালা ওরে পাঞ্জাবি ওলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন প্রত্যেকটা দরজায় তালা মারা কথা কোন ঠিক কি না কিন্তু ভরসা করেছেন কার উপর আল্লাহর উপরে ভরসা করি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দর দিলেন আল্লাহ বললেন ইউসুফ তুমি আমার উপরে ভরসা করেছ দর দেওয়ার দায়িত্ব তোমার আর দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ কত এক্সাম্পল দিবেন আপনি হিজরতের সময় বিশ্ব নবীজির চতুর্দিকে কাফের বেঈমান ঘিরে ফেলেছে সুবহানাল্লাহ কত আল্লাহর নবী দেখেন কেমন ঈমানী পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক বললেন নবী চিন্তা করবেন না টেনশন করবেন না এক মুষ্টি বালুনিয়া চতুর্দিকে মেরে দেন আল্লাহর নবী বললেন আল্লাহ একদিকে বালু দিব চতুর্দিকে কাফের বেঈমান কেমনে সম্ভব আল্লাহ বললেন আপনি আমার উপরে ভরসা করে আপনি বালুগুলি মারেন বালুগুলি মারার দায়িত্ব আপনার আর চতুর্দিকে কাফের বেঈমানদের চোখে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আমরা আজকে ভরসা করতে পারি না
আমাদের ধৈর্য কম কি কম কিছু হলেই মনে করি আমরা শেষ কিছু হলে কি মনে করি শেষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এক বছর নয় দুই বছর নয় 950 বছর দাওয়াত দিয়েছেন কথা কোন ঠিক কি না তবুকে হেদায়েত দিতে পেরেছেন আজকে আমাদের সমাজে আলেমরা যখন জেলখানায় থাকে আলেমরা যখন বিপদে থাকে আমরা মনে করি ইসলাম বুঝি শেষ কারণ আলেমদের মধ্যে একটা ষড়যন্ত্র আছে না নাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই দেখেন এটা স্বাভাবিক সেন্সে বাংলাদেশে একজন নায়ক হলো নাম তার সাকিব খান কি খান দেখেন দেশ একটা বিচার দুই রকম কেমনে তেই সাকিব খান গত বছর একটা বাচ্চা পয়দা করলো বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস তার কিছুদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি কথা কোন ঠিক কি না দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে মানে এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয় কথা কোন ঠিক কি না কিন্তু বিশ্বাস করেন মুসলমান এখন পর্যন্ত এই সাকিব খানকে কোন সাংবাদিক কোন বুদ্ধিজীবী একটা বড় জিজ্ঞেস করলো না সাকিব খান তুমি বিয়ে করেছো তোমার কাবিন নামা কই কেউ জিজ্ঞেস করেছে নায়কের মতো ঘুরে বেড়াচ্ছে আর এই দেশে যখন কোন আলেম তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যায় আগে জিজ্ঞেস করা হয় তোর কাবিন নামা কই কথা কর ঠিক কি না এদেশে নায়িকা পরিমনে যখন জেল থেকে বের হয় তার হাতের মধ্যে মেহেদি লাগানো থাকে আর আলেমরা যখন বের হয় তার হাতের মধ্যে ডান্ডা বড়ি লাগানো থাকে কথা কোন ঠিক কি তাহলে আমাদেরকে কি ধৈর্য হারালে হবে না আল্লাহর উপরে ভরসা করতে হবে নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন 950 বছর কত বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে আল্লাহ গো তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে আল্লাহ বললেন নূহ ভাসাবো একটু পরে এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে যাতে করে তোমার উম্মতেরা তোমার সাথীরা বাঁচতে পারে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো তখন পায়খানা শুরু করলো তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ প্লাবন হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে তখন আল্লাহ বললেন নূহ চিন্তা করো না টেনশন করো না আমার নাম আল্লাহ আমার সাথে দেয় যারা পাল্লা আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ ও নূহ ومكر الله الله خير الماكرين أنهم ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব তখন আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ এক বুড়ি থাকলো বাকি চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি বয়স আমার 80 হাঁটতে পারি না বেশি অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল তখন আমার ভাইয়েরা পড়লো 80 বছরের বুড়ি আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ঝুড়ি এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি
নুহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে যে ফিরি তোমরা কেউ করো না কো দেরি বোটানিকের মা ফেয়ারের লাভটি মনে করে মাখো তাড়াতাড়ি আমার ভাইয়েরা এখন যারা পাতলা মানুষ তারা দৌড় দিয়ে গিয়ে পায়খানা মাখে শেষ এখন যারা মোটা হেলে দুলে সবার পরে নৌকায় গিয়ে দেখে সর্বনাশ এক সিটা ফোটাও পায়খানা আর নাই এখন মোটা মানুষ পাতলার কলার ধরে কয় বেটা আমরা খাইও বেশি হাগিও বেশি তোর পায়খানা মাখলি মাখ আমার পায়খানা গেল কই তাড়াতাড়ি পায়খানা দে মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল আল্লাহ বললেন নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছিল ডিজিটাল কায়দায় আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায় কথা কোন ঠিক কিনা সেই আল্লাহ আজও আছে না নাই কিন্তু আল্লাহর উপরে আমাদের ভরসা আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বললেন মুমিন বান্দা বান্দি হবে যারা যারা আমার উপরে ভরসা করবে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মুমিনদের তিন নাম্বার কোয়ালিটি কি তারা বিপদে আপদে সুখে দুঃখে ভরসা করবে কার উপর আল্লাহ জোরে বলেন কার উপর আল্লাহ এরপরে আল্লাহ পাক চতুর্থ নাম্বার কোয়ালিটির কথা জানায় দিলেন আল্লাযীনা ইউকিমুনাস-সালাহ মুমিন বান্দা বান্দি হবে যারা নামাজ কায়েম করবে তারা আজকে এখানে অনেকেই বসে আছেন এখন পর্যন্ত এশার নামাজটাও পড়া হয় নাই সকালবেলা ফজরের নামাজও হবে না বিশ্বাস করেন আপনি ইমানদার হতে পারেন কথা কি বোঝা যাচ্ছে আমার স্পষ্ট কথা দেখেন এখানে ইকামা শব্দ ব্যবহার করা হয়েছে নামাজ পড়ার কথা বলা হয় নাই তাফসীর কারকগণ বলেন ইকামা শব্দের অর্থ হলো শুধু নিজে নামাজ পড়লে হবে না আপনি হাজী সাহেব মানুষ সকালবেলা উযু করে মসজিদে আসলেন আর পাশের ঘরে আপনার সন্তানটা ঘুমায় আছে আপনি চিন্তা করলেন আমার সন্তানের সামনে পরীক্ষা শরীর যদি খারাপ হয় ঠান্ডা যদি লাগে তাহলে আমার সন্তানের রেজাল্টটা খারাপ হয়ে যাবে এই মনে করে আপনি সন্তানকে ডাকলেন না আপনার বিবি নামাজ পড়লো কি পড়লো না আপনি খবর নিলেন না মুসলমান আপনি মসজিদে এসে কান্নাকাটি করলেন নামাজ পড়লেন বিশ্বাস করেন মানা আপনি নামাজ পড়েছেন ঠিকই কিন্তু আপনি নামাজ কায়েম করতে পারেন না আপনি নামাজ পড়েছেন কিন্তু নামাজ আপনি কায়েম করতে পারেন নাই দেখেন বিশ্ব নবীজি নামাজটা আমরা মনে কি এমনি এমনি আসছে এমনি এমনি কি নামাজ আসছে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবীজির মৃত্যুর সময় যখন হয়ে গেল হুজুরের মাথা ব্যথা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহর নবী একবার হুঁশ আর একবার বেহুশ আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেছেন আর জ্ঞান ফেরে না এদিকে সাহার নামাজের সময় হয়ে গেল সব সাহাবারা কান্নাকাটি করতেছেন কিন্তু বলেন তো মুসলমান আল্লাহর নবীজির জ্ঞান ফেরে না আল্লাহর নবীজির জন্য এশার নামাজটাকে কি বিলম্বিত করা যাবে যাবে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা মুমিন বান্দা বান্দি হবে যারা সময় মতো নামাজ পড়বে তারা কথা কোন ঠিক কি না আল্লাহর নবীজির জ্ঞান ফেরে না বিশ্ব নবী আর জাগ্রত হতে পারলেন না সাহাবারা এশার নামাজ শুরু করে দিলেন আমার ভাইয়েরা দেখেন নামাজ কিন্তু এমনি এমনি কায়েম হয় নাই আল্লাহর নবীজির হঠাৎ জ্ঞান ফিরে গেল বিশ্ব নবীজি জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বাবার কথা জিজ্ঞেস করলেন না মায়ের কথা জিজ্ঞেস করলেন না নাতি নাতনির কথা জিজ্ঞেস করলেন না আল্লাহর নবী বললেন আয়েশা জলদি করে মসজিদের দরজা খুলে দাও আমি দেখতে চাই মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রাণের স্বামী
মসজিদে নববীর মধ্যে সার নামাজ শুরু হয়ে গেছে আপনার জন্য অপেক্ষা করে আপনি উঠেন নাই আমার পিতা আবু বকরের ইমামতিতে সার নামাজ শুরু হয়ে গেছে জোরে কর সুবহানাল্লাহ তবে সাহাবারা কান্নাকাটি করছেন নামাজের মধ্যেই কান্নাকাটি করতেছেন আল্লাহর নবী বলেন আয়েশা রে জলদি করে আমাকে একটু দেখাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে কাঁধের মধ্যে করে নিয়ে দাঁড় করালেন বিশ্ব নবীজি ওই জানালা দিয়ে যখন মসজিদ নববীর মধ্যে নামাজের দৃশ্য দেখলেন আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তে লাগলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রাণের স্বামী নামাজের দৃশ্য দেখে আপনি কিসের জন্য কাঁদেন আল্লাহর নবী বলেন এই কান্না কোনো কষ্টের কান্না নয় এই কান্না কোনো দুঃখের কান্না নয় ও আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়া উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে সাহাবারা জীবন দিয়েছে আমার পিঠের মধ্যে উটির ভরি চাপায়া দেয়া হয়েছে ও আয়েশা শোনো এই নামাজ কায়েম করতে গিয়া বিপদ আপদ বালা মুসিবত আসছে আজকে যখন আমি সাহাবাদেরকে নামাজ আদায় করতে দেখি আমার কাছে মনে হলো আমি আর বেশি দিন থাকবো না কিন্তু কেয়ামত পর্যন্ত আমার সাহাবার আমার বান্দারা আমার উম্মতেরা এভাবেই নামাজ আদায় করতে থাকবে বাজান ওয়াজ জীবনে মেলা শুনবেন কিন্তু নামাজটা ধরতেই হবে কি হবে না আপনি যে ফজরের নামাজটা ছেড়ে দিলেন ওই জোহরের নামাজে আপনার জানাজা হতে পারে কি পারে না পারে কি পারে না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সানাতের উপরে ঠিক কিনা বলে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা কথা কোন ঠিক কি মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সানাতের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা এমন তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা এই ভয়টা এই টেন্ডেন্সি এই চিন্তা না থাকলে হুজুর ওয়াজ করতে করতে মাইকের পর্দা ফাটবে আপনি নামাজি হতে পারবেন না শুধু ওয়াজ শুনে কি নামাজি হওয়া যায় ওয়াজ শুনে নামাজি হওয়া যায় ওয়াজ শুনে যদি মানুষ নামাজি হতো আর কেউ হোক না হোক এই মাইকলা ভাইয়ের একজনও বেনামাজি থাকতো না আপনি কয়দিন বক্তার ওয়াজ শুনেন আমার মাইকলা ভাইয়েরা প্রত্যেক দিন সবচেয়ে বক্তার কাছ থেকে ওয়াজ দেখে কথা কন ঠিক কিনা এজন্য বাজান অন্তরে কিসের ভয় থাকতে হবে যে আমি এই ওয়াক্ত কাজা করলাম ওই ওয়াক্তে আমার জানাজা হতে পারে কি পারে না বিশ্বাস করেন মুসলমান এজন্য আল্লাহ পাক বললেন মুমিনদের চার নাম্বার কোয়ালিটি হলো ইমানদার হবে যারা নামাজ কায়েম করবে তারা এরপরে আল্লাহ পাক পাঁচ নাম্বার কোয়ালিটির কথা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউফিকু পাক বললেন মুমিনদের পাঁচ নাম্বার কোয়ালিটি হলো তারা শুধু নিজে খাবে না আমি আল্লাহ যে রিজিক দান করেছি এই রিজিক থেকে সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে জোরে কর সুবহানাল্লাহ কার রাস্তায় ব্যয় করবে আফসোস লাগে বাজান আজকে যখন মাদ্রাসার জন্য কিছু চাওয়া হয় মসজিদের জন্য কিছু চাওয়া হয় আমরা মনে করি মসজিদে দান করলে মাদ্রাসায় দান করলে আমাদের সম্পদ কমে যাবে এরকম মনে করে কি করে না আমি আজকে আপনাদের কি এক্সাম্পল দিয়ে দিতে চাই
আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করলে সম্পদ কমে না, আল্লাহ পাক সম্পদটাকে বাড়ায়া দেয়। এর প্রমাণ আছে না নাই? আছে। বিশ্ব নবীজির কাছে একবার একটা ফকির গেল, কি গেল? ফকির গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু ভিক্ষা দেন। ফকিররা কিন্তু কে প্রেসিডেন্ট, কে নেতা, কে খেতা এগুলো দেখে না, ঠিক কিনা বলেন? যারে সামনে পায় তার কাছে ভিক্ষা চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজির সামনে ফকির গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজ দুই দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, আপনি মেহেরবানি করে আমার একটু ভিক্ষা দিয়া দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের চাদরটা খুলে দিয়ে দেখালেন, একটা পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর নবী বললেন, ফকির তুমি তো দুই দিন থেকে না খেয়ে আছো, আমি বিশ্ব নবীজির পেটে আজ তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই, তুমি তো দুই দিন থেকে না খেয়ে আছো, আমি রাসূল আজকে তিন দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, কিন্তু ফকির তুমি আমার কাছে যখন একবার ভিক্ষা চেয়েছো আমি তোমার ভিক্ষা না দিয়ে ছাড়বো না। সুবহানাল্লাহ, কবেন না? কারণ কেউ যখন আমাদের কাছে চায় আমাদেরকে খুশি হওয়া দরকার, যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন। আপনারা বেজার হবেন না, আমাদের যাদের আছে ফকির আসলে, এই মিয়া তুমি কাজ করে খেতে পারো না, ভন্ডামি করে, এরকম লোক অনেক বলে, কি বলে না? এটা বলা যাবে না। বিশ্ব নবীজি বলেছেন, ঘোড়ার পিঠে চড়ে আসলেও তাকে ভিক্ষা দেওয়া লাগবে যদি সে চায়, কথা কোন ঠিক? কারণ আপনার কাছে সে যখন চাইবে আপনি দিবেন 10 টাকা, আল্লাহ বাড়ায় দিবেন 100 টাকা, কথা কোন ঠিক? এই নিয়তটা আপনার মধ্যে বিশ্বাস থাকা লাগবে। আল্লাহর নবী বললেন, ফকির আমি তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, কিন্তু তুমি আমার কাছে যখন ভিক্ষা চাইতে আসছো আমি নবী তোমার ভিক্ষা না দিয়ে ছাড়বো না। তুমি এই মুহূর্তে আমার জামাই জানবীর ওসমানের কাছে চলে যাও, সুবহানাল্লাহ, কবেন না? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু আমার জামাইকে গিয়ে আমার কথা বলো, আমার জামাই তোমার অনেকগুলো ভিক্ষা দিয়ে দিবে, জোরে কর, সুবহানাল্লাহ। দেখেন মুসলমান, দান করলে আল্লাহ কেমন করে সম্পদ বাড়ায় দেয়। ফকির এবার আস্তে করে চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, আস্তে করে বাড়ির মধ্যে ঢুকতে যাবে, দেখে আশ্চর্য ব্যাপার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতির যে পোলতে থাকে, কি বলে দিকে, পোলতে না সলতে, আমাদের দিকে বলে সলতে, পোলতে, এই পোলতে থেকে বাতি যখন তোলা হয় বাতির ভেতর থেকে পোলতার মধ্যে 2-1 ফোঁটা তেল থাকে কি থাকে না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতির পোলতাটা তুলে এমন করে সিপতেছে সিপতেছে, জন্মের সিপা সিপতেছে, সিপে সিপে তেলগুলি বাতির মধ্যে রাখতেছে। ফকির চিন্তা করে, সর্বনাশ, এ তো আমার চাইতে বড় ফকির, সামান্য পোলতার মধ্যে কিছু তেল লেগে আছে, এই তেলটা জন্মের মতো সিপা সিপতেছে, এই মানুষটা আর যাই হোক আমারে কোনোদিন ভিক্ষা দেবে না, এর কাছে ভিক্ষা চাই কোনো লাভ নাই। ফকির এক দৌড় দিয়ে বিশ্ব নবীজির কাছে চলে আসছে। আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কার কাছে আপনি আমারে পাঠিয়ে দিয়েছেন যেই মানুষটা সামান্য পোলতার তেল সিপে সিপে ঢালে, এই যাই হোক এই মানুষটা আমারে কোনোদিন ভিক্ষা দেবে না। আল্লাহর নবী বলেন, ফকির তুমি কি চেয়েছো? কয়, হুজুর আমি তো দেখেই নিজেই লজ্জা পায় চলে আসছি। কই, তুমি কি একবার চাও, আমার জামাই অনেকগুলো ভিক্ষা তোমারে দিয়ে দিবে, জোরে কর, সুবহানাল্লাহ। ফকির আবার ব্যাক করলেন, এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন ঢুকতে যাবেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠোনের মধ্যে তুলা মেলে দিয়েছেন, এই তুলা যখন উঠোনে মেলে দেয়া হয় কিছু তুলা উড়ে উড়ে যায় কি যায় না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটবলের প্লেয়ারের মতো, ক্রিকেটের প্লেয়ারের মতো দৌড় দিয়া ঝাঁপ দিয়া দিয়া একটা করে তুলা তুলা ধরে আর রাখে, বাতাসে আর একদিকে দৌড় দেয়, হযরত ওসমান ওই দিকে দৌড় দেয়, তুলা দেয় দিকে দেয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে যায়, লাফায়া লাফায়া তুলা গলে ধরে ধরে আবার সেখানে রাখে। ফকির চিন্তা করে, সর্বনাশ,
এ তো সাধারণ কৃপণ নয়, এ তো মারাত্মক কৃপণ। সামান্য তুলা বাতাসে দুই একটা উড়ে যায়, আর এমন করে লাফায় লাফায় যে মানুষটা তুলাগুলি ধরে ধরে রাখে, আর যাই হোক এই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দেবে না। এক দৌড় দিয়া বিশ্বনবীর সামনে হাজির, কয়া রাসূল আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন? সামান্য বাতাসে কিছু তুলা উড়ে উড়ে যায়, এমন করে লাফায় লাফায় ধরে, মনে হচ্ছে যে কৃপণ মানুষ আর দুনিয়াতে নাই। হুজুর এর কাছে আমি ভিক্ষা চাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, ফকির তুমি কি ভিক্ষা চেয়েছো? কয় হুজুর চাওয়ার তো পরিস্থিতি নাই। আল্লাহর নবী বললেন, ফকির আমার জামাই ওসমানের কাছে গিয়ে একবার তুমি ভিক্ষা চাও, আমার জামাই অনেকগুলো ভিক্ষা তোমারে দিয়া দেবে। ফকির আবার ব্যাক করলেন, এবার গিয়া দেখে সর্বনাশ, মাথায় নষ্ট, গর্তের মধ্যে পিপিলিকা থাকে কি থাকে না? এই পিপিলিকা দেখেন ছোট ছোট খাবার চিনির দানাগুলো মুখে করে নিয়ে যায় কি যায় না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, গর্তের পিঁপড়াগুলি খাবার নিয়ে যাচ্ছে মুখে করে, হযরত ওসমান খপ করে একটা করে পিঁপড়া ধরে আর মুখ থেকে খাবার নিয়ে এই খাবারটা আরেক জায়গায় রাখে। ফকির চিন্তা করে সর্বনাশ, জীবনে অনেক মানুষ দেখছি, অনেক কৃপণ দেখেছি, কিন্তু পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেই এই রকম জাহেল মানুষ তো জীবনে দেখি নাই, আর এ আমারে ভিক্ষা দিবে? সর্বনাশ, আর টাইম নষ্ট করা যাবে না। এক দৌড় দিয়া ফকির চলে গেছে বিশ্বরবিজির কাছে, গিয়ে কয় হুজুর মা পোষাই দোয়া ওসাই, কার ফকিররা কিন্তু বেশি সময় নষ্ট করে না, ঠিক কিনা বলেন? এখনকার ফকিরদের তো টাইমই নাই, এক দরজায় ধাক্কা দেয়, আসতে দেরি হলে আরেকটা দরজায় গিয়ে একসাথে তিন চারটা দরজায় ধাক্কা দেয়। তা আমার এলাকায় দেখলাম, আমার বাড়ির পাশে আমার বাড়িতে ভিক্ষা দিলাম, তার দুই বাড়ি পর একটা দরজা আছে, ওখানে ধাক্কা না দিয়ে আরেকটা বাড়িতে ধাক্কা দিল। আমি বললাম, ভাইজান এই বাড়ি কি অন্যায় করলো, এখানে তো আপনি একবারও ধাক্কা দিলেন না। কয় হুজুর আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, এই শালা জীবনে ভিক্ষা দেয় না, এর কাছে ধাক্কা দেওয়া যা সময় নষ্ট, এত টাইম আমার নাই। ফকিরেরও কিন্তু এখন বুদ্ধি আছে, ঠিক কিনা বলে? ওরা মানুষ চিনে। এক লোক আমাকে কয় হুজুর ফকিরের সাইজ করছি, কেমনে? আমার পাঁচতলা বাড়ি, নিচে এসে সমানে কলিং বেল চাপতেছে, আর কে কে? আগে তো ফকিররা এসে এক মা একটা ভিক্ষা দাও, এখনকার ফকিররা কিন্তু কোনো আওয়াজ দেয় না, দেখবেন চুপ করে আত্মীয় স্বজনের মতো এসে কলিং বেলে চাপ মারে, কথা কোন ঠিক কিনা? তো কয় আমি পাঁচতলা থেকে নিচে নেমে এসে খুলে দেখি ফকির। আমি বললাম, ভাইজান উপরে আসেন। ওরে পাঁচতলায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম, ভাই আল্লাহর হস্তে মাফ করেন, ভিক্ষা নাই। তো ফকির বলতেছে, বাজান আমারে তুমি পাঁচতলাতে উঠালা কেন, তো নিচতলাতে বললেই হতো। কই বেটা তুই আমারে যেমন পাঁচতলা থেকে নামাইছিস আবার উঠাইছিস, তোরে আমি পাঁচতলাতে উঠালাম আবার নামালাম। তবে এই রকম করা যাবে? যাবে। এখন আবার কলিং বেল বের হয়েছে, ঢাকা শহরে এক বাড়িতে গেলাম, কলিং বেলে সাপ দিলাম, যে কুকুরের মানে কলিং বেল, মানে কলিং বেল কুকুরের ডাকের আওয়াজ। আমি বললাম, ভাইজান এত মিউজিক থাকতে কুকুরের ডাক কলিং বেল আপনি নিছেন কেন? কয় হুজুর ফকিরের জ্বালায়, ওই বাড়ির গেটে লিখে রাখছে কুকুর হইতে সাবধান, আর কলিং বেলে যখন ফকির সাপ মারে, ফকির চিন্তা করে দরজা খুললেই বুঝি কুকুর এসে কামড় দিবে, ও একবার সাপ দিয়ে ভয় পালায় আর সাপ দেয় না। বিশ্বাস করেন বাজান, ফকিরকে এরকম ঠকানো যাবে? যাবে। কারণ ফকির বানিয়েছেন কে? ফকির বানাইছেন কে? আপনার অঢেল সম্পত্তি মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে ফকির বানাই দিতে পারে। এই করোনায় সেই প্রমাণটা আমরা পেয়েছি, কথা কোন ঠিক কিনা? এই করোনা আসার পরে অনেক ধনবান ব্যক্তি রাস্তায় নেমে গিয়েছে। সাবধান বাজান, যারা চাইবে এদের সঙ্গে চালাকি করা যাবে, আপনি না দিলে সুন্দর করে বলবেন, বাবা আল্লাহর ওয়াস্তে মাফ করেন, আমার কাছে টাকা নাই, ভিক্ষা নাই, সমস্যা নাই, কিন্তু আপনি কোনো চালাকি কোনো বেয়াদবি করা যাবে না। ফকির এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, মা পোষাই দোয়া ওসাই, আমার আর আপনার কাছে আপনার জামাইয়ের কাছে ভিক্ষার কোনো দরকার নাই, হুজুর আমারে মাফ করেন, আপনিই মাফ করেন। কয় কি হয়েছে, এত মন খারাপ করছো কেন? কয় হুজুর এবার গিয়া দেখি আপনার জামাই
পিপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেই হুজুর আপনিই বলেন পিপড়ার কতটুকু খাবার খায় ওসমানের মতো মানুষ পিপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেই আর আমি তার কাছে ভিক্ষা চাইব আপনি এটা কেমনে মনে করেন আমারও তো একটা প্রেস্টিজ আছে ফকির হলো প্রেস্টিজ আছে না নাই দেখবে সিরা টাকা দিলে এখন আর ফকিরের নেই না পাঁচ টাকাও নেই না এখন দশ টাকা ছাড়া ভিক্ষা নেই না কতক্ষণ ভিক্ষি নেই কয় হুজুর আমি মাহফুসাই দোয়াও চাই আল্লাহর নবী বললেন ফকির তোমারে আমি বলেছি তুমি আমার জামাইয়ের কাছে ভিক্ষা চাইবা তুমি এত মাতব্বরি করো কেন এত বুঝো কেন আমার জামাইয়ের কিছু দেখার দরকার নাই তুমি একবার আমার জামাইয়ের কাছে চাও আমার জামাই অনেকগুলা ভিক্ষা তোমারে দিয়া দেবে ফকির এবার চিন্তা করছে ঠিক আছে আল্লাহর নবীজি বলছেন আমি এবার কিচ্ছু দেখবো না বাইরে থেকে জোরে করে ডাক দিব বাইরে গেছে ওসমান খুব জোরে ডাক দিয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি থেকে বাইরে চলে আসছে ফকির বলে ওসমান তোমার শ্বশুর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি একজন ফকির তোমার শ্বশুর বলছে তোমার কাছে চাইলে তুমি আল্লাহর ওয়াস্তে অনেকগুলা ভিক্ষা আমারে দিয়া দিবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন দেখেন অমিম্মা রযাকনাহুম ইউনফিকুন আল্লাহর ওয়াস্তে কেন দান করা লাগবে ফকির এই রকম কথা যখন বলেছে হযরত ওসমান তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফকির আমার কি সৌভাগ্য দুনিয়ার কেউ তোমারে পাঠায় নাই আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীজি তোমাকে আমার কাছে পাঠাইছে আমার মতো ভাগ্যবান আর কে আছে ও ফকির আল্লাহর নবী তোমারে পাঠাইছে তুমি তো সাধারণ ফকির না কথা কন ঠিক কি না ও ফকির তুমি চলে আসো আমার অঢেল সম্পত্তি এই যে গোটা বাড়িতে যত সম্পত্তি দেখতেছো এখান থেকে তোমার যা পছন্দ হয় আমার কাছে ভিক্ষা চাও আমি ওসমান তোমারে ভিক্ষা দিয়ে দেব ফকির চিন্তা করে সর্বনাশ যা চাবো তাই দিবে দেখবেন মানুষ কিন্তু বসতে দিলে শুতে চাই শুতে দিলে ঘুমাতে চাই ঠিক কিনা বলে তো ফকির যখন এই চিন্তায় সুযোগটা পেল দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় ব্যবসায়ী উটের একটা কাফেলা দাঁড় করানো আছে সঙ্গে সঙ্গে ফকির হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওসমান তুমি যখন যা চাইবা তাই ভিক্ষা দিবা এই কথা বলেছো তাহলে এই যে বিশাল বড় উটের কাফেলা এখান থেকে একটা উট আমারে তুমি ভিক্ষা দিয়া দাও আমরা হলে মায়ের একটাও মাটিতে পড়তো না ঠিক কিনা বলে এখন আপনি ভিক্ষা চাইছে কেউ যদি বলে ভাইজার আপনার মোটর সাইকেলটা ভিক্ষা দেন আপনি দিবেন মানে তখনকার উট মানে এখনকার R15 প্রাইভেট কার কথা কন ঠিক কিনা আপনি যদি কোনো ফকিরকে খুশি হয়ে বলেন বাজান কিছু একটা চান আমি দিব যদি বলে ভাই জান আপনার গাড়িটা আমারে দেন মায়ের একটা মাটিতে পড়বে না সব পিটের উপর ফকির বলতে ওসমান অনেকগুলা কাফেলার উট দেখা যায় একটা উট তুমি আমারে ভিক্ষা দাও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মুসলমান দানবীর কাকে বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফকির আমি তোমারে দিব না তোমার যেইটা পছন্দ হয় তুমি পছন্দ মতো একটা উট এখান থেকে নিয়ে যাও ফকির উটের সামনে যে বিশাল বড় কাফেলার সবচেয়ে সুন্দর উট ওই উটের রশি ধরে টান দিছে ওই উটের সাথে আরো দুই তিনটা উট সেই উটের পিছনে পিছনে চলে গিয়েছে সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফকির বিশ্ব নবীজি তোমারে আমার কাছে পাঠায় দিয়েছে তোমারে আমি উট ভিক্ষা দিয়েছি একটা হুট টান দিয়েছ পেছন দিক আর দুই চারটা উট চলে গিয়েছে ও ফকির আর এগুলো ফেরত দেওয়ার দরকার নাই যত উট তোমার সঙ্গে গিয়েছে সবগুলো উট তোমারে ভিক্ষা দিয়ে দিলাম আমার ভাইয়েরা ফকির আশ্চর্য হয়ে গেল ফকিরের মধ্যে কৌতূহল আছে না নাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওসমান
এত কিছু দান করল কেন আমি তো বুঝলাম না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফকির এমনি এমনি কিন্তু তোমারে দান করি নাই, তুমি আজকে আমার কাছ থেকে তিনটা উট নিয়ে যাও। নিয়ে গেছো এই তিনটা উটের ওসিলাই আল্লাহ পাক আমারে 300 উট বাড়ায়া দিবে। কারণ বিশ্ব নবীজি তোমারে আমার কাছে পাঠিয়েছে, ও ফকির তোমারে তিনটা উট দিয়েছি, কিন্তু আমার বিশ্বাস এই তিনটার ওসিলাই আল্লাহ কয়টা দিবেন? 300 উট দিয়া দিবেন। আমার ভাইরা, এবার ফকির চোখের পানি ছেড়ে বলে, ওসমান এত বড় দানবীর তুমি, কিন্তু আমার কাছে তিনটা প্রশ্ন আছে। আমি এর আগে তোমার বাড়িতে আরো তিনবার আসছিলাম। জোরে বলেন, কয়বার আসছিলেন? ও ওসমান, প্রথমবার এসে দেখলাম তুমি এত বড় দানবীর, কিন্তু বাতির পোলতার তেলে জন্মের সিপা তুমি সিপতেছিলে কেন? আর দ্বিতীয়বার এসে দেখলাম তুলাগুলো লাফায় লাফায় ধরতেছিলে কেন? তৃতীয়বার এসে দেখলাম, দ্বিতীয়বার এসে দেখলাম তুলাগুলি লাফায় লাফায় ধরতেছিলে কেন? আর তৃতীয়বার এসে দেখলাম পিঁপড়ার মুখ থেকে খাবারগুলি কেড়ে কেড়ে কেন নিচ্ছিল? ওসমান তোমার তো টাকার অভাব নাই, কিন্তু এই তিনটা কাজ কেন করছো? আমি ফকির যাওয়ার আগে একটু জানতে চাই। সুবহানাল্লাহ, কবেন না কয়টা প্রশ্ন? যে এত বড় দানবীর তুমি, তুমি বাতির ফুলটার তেল একেবারে সিপে সিপে রাখতেছো, দুই নাম্বার তুমি তুলাগুলি লাফায় লাফায় ধরতেছো, তিন নাম্বার তুমি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছ, ওসমান এই কাজগুলি কেন করছো? তোমার তো টাকার অভাব নাই, আমি ফকির একটু জানতে চাই। জোরে কোন সুবহান। আমার ভাইয়ের, আমরা কি জানতে চাই কি চাই না? সবাই চান, সবাই চান, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান, বাজান। এই তিনটা কাজ কেন হযরত ওসমান করলেন আমরা শুনব। তিন চার কণ্ঠে আজান শুনে, বিভিন্ন কণ্ঠে বক্তাদের ওয়াজ শুনে এখান থেকে বিদায় নিব। তবে এখানে আল্লাহর ঘর মসজিদ, আপনারা সবাই বসে আছেন, এই মসজিদে কিছু কালেকশনের দরকার আছে না নাই? বাজান মেহরবানি করে পেছন থেকে যে যেখানে বসে আছেন, আপনি দেন আর না দেন কিন্তু উঠে যাওয়া যাবে না? যাবে না। তাহলে এই মসজিদের জন্য অনেক মা বোন আছে, আমার মায়েরা বোনের আছে। আচ্ছা, মা বোনদের ওখানে একটা চাদর দিয়ে দেন। আচ্ছা, ওখানে লেখার ব্যবস্থা আছে। তাহলে এই কোরআন শরীফ কয় পারা বলেন তো বাজান? কয় পারা? আমি আজকে আপনাদের এই এতজন মানুষের মধ্যে থেকে মাত্র 30 জন ব্যক্তি নিব। কয়জন ব্যক্তি? জোরে বলেন, কয়জন? এত মানুষের মধ্যে আল্লাহর ঘর মসজিদ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনি মসজিদের জন্য দান করবেন, জান্নাতের মধ্যে জান্নাতি ঘর বানায় দিবেন কে? 30 পারা কোরআনকে সাক্ষী নিয়ে 30 জন ব্যক্তি আমি দেখতে চাই। মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, এই 2000 টাকা 30 জন ব্যক্তির কাছে আমি চাই। 30 জন ব্যক্তি 2000 করে। প্রথম নাম্বার একজন হাত তুলে বলেন, এক নাম্বার পারা, হুজুর আল্লাহর ওয়াস্তে 2000 টাকা দিতে চাই। কি নাম বাজান? একটু তাড়াতাড়ি লেখেন। নগদ দিলে বাজান, নগদ থাকলে নগদ দিবেন। আমি কিন্তু বেশি আবদার করি নাই, কারণ সংখ্যা হলো 30 জন। জোরে বলেন, কয়জন? 30 জন। কি নাম আপনার? দুইজন হয়ে গেল। এখন 3 নাম্বার পাড়ার সঙ্গে কে আছেন বাবা, একটু হাত তুলেন। 2000 টাকা বেশি কিন্তু চাই নাই বাবা, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000 বাজান রে। এখন ইচ্ছা করলে আর মাকে গোস্ত খাওয়াতে পারবেন না। বাবা কত সম্পদ করে গেল, ইচ্ছা করলে বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে যদি দান করে দেন, ওই বাবা মার কবরটাকে জান্নাত বানায় দিবেন কি? আচ্ছা, আপনি আমার আব্বা যান, আপনি পরে, আগে এই যে আমাদের মাছ থেকে ভাইয়া কেউ উঠবেন না, তাহলে না কেউ উঠতেছেন না। তারপরে আমি বললাম 3 নাম্বারে কে আছেন বাজান, একটু তাড়াতাড়ি করেন, কারণ রাত হয়ে গেছে। 2000 টাকা আমি নগদ চাই নাই বাজান, যে হুজুর আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিব, এখন আমার কাছে না, আমি এক সপ্তাহ পর দিব, এক মাস পর দিব, এরকম যদি কেউ থাকেন, মসজিদের কাজ চলমান আছে, এখানে নাম লেখায় দেন। কারণ আজকে কোরআন শরীফকে সাক্ষী নিয়ে, কাকে সাক্ষী নিয়ে?
এই গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে বসে আছেন, তিন নাম্বার পাড়াতে কি আছেন একটু হাত তুলে বলেন হুজুর আমি অনেক কি নাম লিল্লাহে তাকবীর একটু নামগুলো পেছন থেকে বলেন জালাল ভাই দুইটা হাজার টাকা দিলেন আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও বলেন আমি এবার চার নাম্বার পাড়ায় কে আছেন বাজার একটু তাড়াতাড়ি করবেন চার নাম্বার পাড়া আল্লাহ অনেক দিয়েছেন বাবা দেখেন এখনই একটা অসুখ হলে ডাক্তারের কাছে গেলে দশ হাজার টাকা খরচ হয়ে যায় কি যায় না যাবে না এটা আল্লাহর ঘরে মসজিদে মাদ্রাসায় দান করলে আল্লাহ রোগ বালায় বিপদ আপদ থেকে বাঁচাই দেন কথা কোন ঠিক কিনা এজন্য বাজান একটু মনটাকে নরম করেন চার নাম্বার কে আছেন বাবা একটু তাড়াতাড়ি হাত তুলে একটু তাড়াতাড়ি পেছন থেকে হাত তুলেন বাবা অনেকেই বসে আছেন যুবক ভাইয়ের আছেন দুইটা হাজার টাকা বেশি টাকা না আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআনুল কারিমের চারটা পাড়াতে কে আছেন একটু হাতটা তুলে দেখায় দেন এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় ঠিক কিনা বলে এখনই সুস্থ আছেন পেছনে একজন থাকেন কেউ যদি দেয় একটু পেছন থেকে হাতটা তুলবেন কি নাম জহিরুল ইসলাম ভাই দুই হাজার টাকা আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো না বলেন আমি বাজান এবার পাঁচ নাম্বার পাড়ায় কে আছেন পাঁচ নাম্বার পাড়া পাঁচ নাম্বার পাড়ার সঙ্গে কে আছেন কিয়ামতের ময়দানে কোরআনটা সাক্ষী দিয়ে দিবে আল্লাহর ঘর মসজিদে মাহফিল হচ্ছে বাজান এখনই যদি মারা যান আপনার লাশটা মসজিদের সামনে রাখা হবে কি হবে না ছয় দিন পরে চোখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা বলেন এই দান করলে এই দানটা কবর থেকে বাঁচাবে কি বাঁচাবে না বাজান একটু দিলটা নরম করেন পাঁচ নাম্বার পাড়ায় কে আছে দুইটা হাজার টাকা আমি পাঁচ হাজার চাই নাই দশ হাজার চাই নাই মাত্র দুইটা হাজার টাকা চেয়েছি বাজার যাদের সামর্থ্য আছে আল্লাহর ওয়াস্তে নামটা লিখে দেন আপনি মারা যাবেন এই মসজিদ যতদিন থাকবে আপনি সব পেতে থাকবে মাদ্রাসায় বাচ্চারা পড়বে কোরআন তেলাওয়াত করবে আপনি কবরের মধ্যে গিয়ে সব পাবেন কথা কোন ঠিক কিনা বাজার পাঁচ নাম্বারে কেউ আছেন কেউ নাই দুই হাজার টাকা বেশি হয়ে গেল নাকি হ্যাঁ এই সাইড থেকে কেউ নাই অনেকে আছেন বাবা আসলে দেখেন ওয়াজ করে এখন মানুষের মন গলানো সম্ভব নয় এখন নিজেকেই চিন্তা করতে হবে মাল সামানা কবরে কি রেখে গেলাম এই চিন্তা আমাকেই করা লাগবে কথা কোন ঠিক কিনা একটু এই টেন্ডেন্সি নিয়ে দুইটা হাজার টাকা পাঁচ নাম্বার পাড়ায় চারজন কিন্তু হয়ে গেছে এবার পাঁচ নাম্বার পাড়াতে আছে কেউ কে আছেন আচ্ছা দুই হাজার বাদ দিলাম এক হাজার কে আছে তিরিশ জন হয় লাগবে কি নাম বলুন আচ্ছা বলুন নাম সমস্যা নাই বুলবুল ভাই না বুলন ফকির মাশা আল্লাহ পাঁচ নাম্বার হয়ে গেল বাজান এবার ছয় নাম্বার পারে কে আছেন একটা হাজার টাকা এক হাজার ওই যে হাত তুলছে কি নাম ইদ্রিস ভাই জি ইদ্রিস ভাই এক হাজার টাকা যাদের নগদ থাকবে নগদ দিয়ে দিবেন আর বাকির খাতায় নামটা লিখাবেন যারা কাছে নিয়ে আসেন নাই এবার সাত নাম্বার পাড়ায় কি আছেন বাবা সাত নাম্বার পাড়া একটা হাজার টাকা তিরিশ জন নিব কয়জন তিরিশ জন তাহলে এখন কয় নাম্বার চলতেছে সাত নাম্বার কত নাম্বার ছয় না সাত 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 নাম্বার কে আছেন একটু তাড়াতাড়ি হাতটা তুলে দেখায় দেন হুজুর কি নাম বাবু ভাই আমার বাবু ভাই একটা হাজার টাকা করলেন দান আল্লাহকে ইহকালে পরকালে বাড়ায় দিও মান সম্মান জোরে কোন আল্লাহ আকবার আর কে আছেন বাবা আট নাম্বার পাড়ায় কে আছেন বাবা একটু হাত তুলেন কি নাম নাসরুল ইসলাম সাহেব
1000 টাকা করলেন দান আল্লাহ গো ইহকালে পরকালে বাড়ায় দিও মান সম্মান এবার 9 নম্বর পাড়ায় কি আছেন বাজার হাটটা তুলে দেখায় দেন 9 নম্বর পাড়া নুরউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহু আকবার বলেন আমার মায়েরা বলেন আপনারাও যদি কেউ দিতে চান ওখানে খাতা কলম আছে আপনারা লিখায় দেন আমি মুনাজাতের আগে সবার নাম ঘোষণা করে আমি মুনাজাত দিয়ে দিব তাহলে এবার 9 নম্বরে কে বাজান 30 জন হওয়া লাগবে 30 পারা কোরআন 9 নম্বর পারা চলতেছে 10 10 নম্বর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমির হোসেন চাচা একটা পারা একটা 1000 টাকা দান করলেন তাহলে 10 নম্বর পারা হয়ে গেল চিৎকার দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার আর লাগবে কয়জন আরো জোরে কয়জন 20 জন আরো জোরে 20 জন জোর হলো না 20 জন 20 জন কয়জন 20 জন কি নাম মাসুম মাসুম ভাই 1000 টাকা 11 নম্বর পারাই আল্লাহ তাআলা যে নিয়ত দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো না বলেন আমিন এবার 12 নম্বর পারায় কি আছেন বাবা 12 নম্বর পারা পেছন থেকে একটু বলেন না বাজান আপনারা মনে করতেছেন হুজুর আমাদেরকে দেখতেছে না ওটা হাত জায়গাতে কি নাম কি নাম কি নাম বাবু রবিউল রবিউল যুবক ভাই রবিউল ভাই 1000 টাকা আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করো না বলেন আমি এবার 13 নম্বর পাড়ায় কে আছেন হাতটা তুলে দেখান 13 নম্বর পাড়া কেউ আছেন বাবা নগদ কালেকশন করছেন ওটা করতেছি কত নাম্বার বলেন তো কত নাম্বার চলতেছে একটু আপনারা তাড়াতাড়ি করেন বাবা আমাকে কষ্ট দিয়ে লাভ কি 30 জন হলে আপনারা দিলেও আর নিব না কয়জন মানে মোট 30 জন হতে হবে এখন 13 নাম্বার চলতেছে 13 নাম্বার পারে একটু হাত তুলেন একজন যুবক ভাইয়ের একটু হাত তুলেন বাজান জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করবেন ঝড় যখন হয় তখনই আমকুরাতে হয় এই যে এত সুন্দর একটা আয়োজন এই রকম মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আমি মুসাফির এই রকম মুহূর্তে দান করলে দানটা অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ এই বিশ্বাস রাখেন আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাবেন তাহলে 13 নম্বর পারা 13 নম্বর হইছে না 13 নম্বর হয়নি 12 হইছে 13 রানি 13 নম্বর পারায় কে আছেন একটু মায়ের কথা স্মরণ করেন বাবার কথা স্মরণ করেন আর কবরের চিন্তা করে 1000 টাকা দান করে দেন বাবু 1000 টাকা বাবু কই বাবু ভাই 70 মা মারা গেছে 70 আহা দেখেছেন কই বাবু ভাই হাত তুলেন তো দেখছেন আমার বাবু ভাই জীবনে যদি কোটি কোটি টাকা ইনকাম করেন আর কোনোদিন মাকে একটা শাড়ি কিনে দিতে পারবে বাবা পারবে বলেন পারবে না কি করবেন পিতামাতার জন্য আল্লাহর ঘর মাদ্রাসায় দান করেন তাহলে ওই শাড়ি কিনে দিলে যেই সব তার চেয়ে হাজার গুণ সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে তাহলে 14 নম্বর পাড়ায় কে আছেন 14 নম্বর পাড়ায় কে আছেন বাজান মায়ের জন্য বাবার জন্য একটু দিলটা নরম করে দেন আপনারা 30 জন হয়ে গেলে আমি আজান শুনে ওয়াজ শুনে এখান থেকে বিদায় নিব বাজানরি 14 নম্বর পাড়া একটু তাড়াতাড়ি বলেন একটু হাত তুলেন বাবা একটু কষ্ট করে হাত তুলেন এই সাইড থেকে কেউ নাই এই সাইড চাচা আব্বাজান 1000 টাকা করে দিচ্ছে না ব্যাপার কি না আমি কিন্তু একটু মজা করতেছি আপনারা কষ্ট নিন না কারণ আপনারা দান করেছেন বলে এত সুন্দর মসজিদ হয়েছে কথা কোন ঠিক কিনা আমি এখানে বলতেছি বলে যে আপনারা আবার মনে করেন যে হুজুর আমরা তো আগে দান করেছি না যখন ঝড় হয় তখনই আমকুরাতে হয় কথা কোন ঠিক কিনা এখন একটা কালেকশনের সময় আসছে আবার কাজ অনেক বাকি আছে যেখানে টাইলস লাগাতে হবে ফ্লোর ফ্লোর আছে অনেক কাজ আছে বাজান অনেক কাজ আছে আর ইনশাল্লাহ আমার বাজান যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ এটা হয়ে যাবে কথা কোন ঠিক কিনা পারিস ভাই আছেন এগুলো কাজ বসে থাকবে না কারণ আল্লাহ দুইটা নিয়ামত এখানে দিয়ে রাখতেছে কথা কোন ঠিক কিনা জি জি তো তারপরও যেহেতু আমি মুসাফির 30 জন বলেছি কয়জন তাহলে 13 জন হয়ে গেছে এবার 14 নাম্বার পারা কত নাম্বার পারা 14 নাম্বার পারা একজন হাত তুলেন হ্যাঁ কেউ নাই পেছনের ভাইয়েরা কেউ নাই
আচ্ছা জানা 1000 কমায় দিলাম, 500 তে চলে আসলাম। লিল্লাহে তাকবীর শাকিল, কই শাকিল ভাই বাজান, দেখেন যুবক মানুষ আল্লাহু আকবার বলেন। আমার শাকিল ভাই 1000 টাকা, তাহলে 14 হয়ে গেল, এবার 500 টাকায় নেমে গেলাম। কয় টাকা? 1 কেজি গোস্ত 500 টাকা দিয়ে পাওয়া যায়? যায় না। লিল্লাহে তাকবীর কিনা বাজান। ইমরান ভাই 500 টাকা, 16 নাম্বার পাড়া না 15 নাম্বার পাড়া, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো না, বলে না আমি। এবার 17 নাম্বার পাড়ায় 500 টাকা কে আছেন বাবা? লিল্লাহে তাকবীর এনামুল হক সাহেব 500 টাকা, আল্লাহ যে নিয়তে দান করেছে তুমি দেখো, যে নিয়তে দান করেছে আল্লাহ মনের আশাকে কবুল করো না, বলে না আমি। এবার কত নাম্বার পাড়া হবে? 17 নাম্বার পাড়া। কত নাম্বার? লিল্লাহে তাকবীর কি নাম? সোহেল ভাই 17 নাম্বার পাড়ায় 500 টাকা দিলেন, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করো, বলে না আমি। তার মা অনেক অসুস্থ আমি শুনলাম, আল্লাহ তার মাকে সুস্থ করে দিক, বলে না আমিন। এবার 18 নাম্বার পাড়ায়, এটা কে? আব্দুল হাকিম। দেখেন আমার চাচা, উনি উনার অ্যাবিলিটি 500 টাকা, এই জন্য 1000 টাকায় হাত তুলেন নাই, কথা কন ঠিক কিনা? খুশি হয়ে যেটা দিবেন হযরত আবু বকরের দানের সঙ্গে আল্লাহ পাক দানকে কবুল করে নেবেন, কথা কন ঠিক কিনা? 500 টাকা দিয়েছেন আমার চাচা। এবার 19 নাম্বার না? জি। 19 নাম্বার পাড়ায় কে আছেন একটু তাড়াতাড়ি করেন বাজান, কি নাম? রবি, রবিউল। হ্যাঁ নগদটা করতেছি, নগদ করতেছি দাঁড়ান। রবিউল ভাই আচ্ছা, তাহলে কয়জন হলো? 19। এবার 20 জন পড়বে, একজন 20 নাম্বার। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। সাগর ভাই 500 টাকা, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করো না, বলে না আমিন। তাহলে আর লাগবে কয়জন? জোরে বলেন কয়জন? আশারে মুবাশশিরা কয়জন সাহাবি? 10 জন। কোরআনের শেষ নাম্বার 10টা পারা, আশারে মুবাশশিরা 10 জন সাহাবি, এই শেষ 10 জন জাহাঙ্গীর সাহেব 500 টাকা, আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো না, বলে না আমিন। তাহলে এবার 22 নাম্বার পাড়া, কত নাম্বার? 22 নাম্বার পাড়ায় কি আছে? কি নাম? আলমগীর রানা ভাই 1000 টাকা, আল্লাহ যে দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো না, বলে না আমি। নগদ দিয়েছেন 1000। আলমগীর ভাই 500, আলমগীর ভাই 500। তাহলে 24 নাম্বার হলো বোধহয় নাকি? না 23। 24। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আচ্ছা এটা কি নাম? রানা ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলে অনেক টাকাই যায় মর্জি। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এবার 25 নাম্বার, কত নাম্বার? না ভাই 24। 24 নাম্বারে কে আছেন বাজান? আর মাত্র 7 জন, জোরে বলেন কয়জন? 7 জন হওয়া লাগবে বাবা। 24 নাম্বারে কেউ আছেন? ওই যে কি নাম? নাম বলেন। আবু সাইদ ভাই 500 টাকা, আল্লাহ যে নিয়তে দান করে আল্লাহ তাকে কবুল করো, বলে না আমি। 25 হয়ে গেল না? মাদ্রাসার হাফেজ সাহেবের শ্বশুর, মাশাআল্লাহ। কত মাশাআল্লাহ, কত দিলেন আপনি? 500। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তাহলে আর লাগবে মাত্র 4 জন, জোরে বলেন কয়জন? 4 জন। একসাথে 4 জন হাত তুলেন তো দেখি। এই যে একজন, বাবা হাত তুলে রাখো তুমি, হাত তুলো। হ্যাঁ আরেকজন, 4 জন একসাথে হাত তুলেন। 3 জন হয়ে গেছে আর একজন। ভাই একটু আল্লাহর রাস্তায় আপনারা দাঁড়ায় যান তো, দেখুক মানুষ দাঁড়ান, এই শেষ সময়। এই এই দাঁড়ান, এসে দাঁড়ান বাইরে, এই নামগুলো লেখেন। লিল্লাহে তাকবীর আপনার রিয়াজুল ভাই, যুবক মানুষ 1000 টাকা আল্লাহ কবুল। বসেন তো, আপনার নাম? রাব্বি আহমেদ। 500 টাকা বসেন। বাজান রে, নাম কি? আইয়ুব আলী সাহেব, আল্লাহ কবুল করে নাও। আপনার নাম কি? মোহাম্মদ? ও দুইজনই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আক্তারুজ্জামান সাহেব, কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে আর মেলা টাকা দিতে পারবে।
মানে মানুষের চেহারার মধ্যে একটা ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, এখনো বিয়ে দিলে বিয়ে দেওয়া যাবে, কথা কোন ঠিক কিনা কষ্ট বাজান আপনি একটু বাড়ায় দেন। আচ্ছা লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক বলেন আমিন, নেক হায়াত দান করুক বলেন আমিন। জি হ্যাঁ এই চাচা এদিকে আসেন, পাঠিয়ে দেন। চাচার নাম কি? ওনার নাম কি? ইসমাইল সাহেব, 500 টাকা আল্লাহ কবুল করুক। বাজান আপনার নাম মুস্তাকিম, কত? 1000? 500 না 1000? কি করেন বাবা আপনি? শ্রমিক। দেখছেন শরীর, দেখছেন মাশাআল্লাহ শরীর, স্বাস্থ্য একবারে সবচেয়ে, যার স্বাস্থ্য ভালো সে সবচেয়ে ধনী, কথা বল ঠিক কি? নাসির ভাই, আল্লাহ ভাইকে কবুল করুক বলেন আমি, নাসির ভাইকে আল্লাহ কবুল করুক। আচ্ছা বেল্লাল ভাই, 500 টাকা আল্লাহ যে নিয়তে দান করে আল্লাহ দানকে কবুল করে নাও। বাজান রে, এবার 200 টাকা 300 টাকা নগদ, এবার আর বাকি না। নাসির ভাই 500 টাকা। জি ইয়া ভাই, একটা চাদর দিয়ে দেন, এগুলোর জন্য বললে অনেক সময় লাগবে, এই জন্য আপনারা দিয়ে দিবেন। লিল্লাহে তাকবীর, ছয় দিন পরে চোখ খসে যাবে, নহি দিন পরে চুল, কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে, ঠিক কিনা বলেন? কি নাম? কি নাম? আব্দুল্লাহ সাহেব, কত? 500 টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে, 90 দিনে হার গুলি সব, 90 দিনে হার গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লিল্লাহে তাকবীর, আসলে আজকের মাহফিলটা মসজিদের মধ্যে করার কারণে সুন্দর হয়েছে, যেহেতু মসজিদ এত সুন্দর টাইলস লাগাইছেন আপনারা মাশাআল্লাহ, এ কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? দেখছেন চাচার রুচি, আমি তো বললাম যে টাকা অনেকের আছে কিন্তু রুচিবান মানুষ লাগে নেতৃত্ব দেয়া, এই যে এরকম এত সুন্দর যে এই যে গোল্ডেন কালার আপনারা দিয়েছেন এগুলো এখন ঢাকার বড় বড় মসজিদে দেখা যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? সচরাচর মসজিদে এগুলো দেখা যায় না। তবে ধন্যবাদ আব্বাজানকে, আমাদের পারেশ ভাই, আপনারা সকলে, যে এত সুন্দর মসজিদ, মসজিদকে সুন্দর করলে লস আছে? না, লস আছে না, কারণ একদিন মারা গেলে এই মসজিদে আপনার লাশটা এনে রাখা হবে কি হবে না? এই জন্য মসজিদ সুন্দর হলে নামাজ পড়তেও ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলেন আমিন। যে চাদর কালেকশন হয়ে গেছে ওই যে পেছনে, সবাই দেন, বিড়ি সিগারেট বাদ দিয়ে চা আছে সব বের করে দেন, এক মাহ ফিরে দেখি বিড়ি সিগারেট পর্যন্ত দিয়ে দিছে, মানে ঝোঁকের তালে ভাই একটু চা আছে, চা একটু চা দেন, একটু সবাই নামাজের কায়দায় বসেন সবাই। আচ্ছা ওয়াজ কিন্তু শেষ হয়নি, হ্যাঁ তাকে রাস্তায় পাওয়া গেছে কি বলি দেন যদি কেউ, কিছু টাকা রাস্তায় পাওয়া গিয়েছে প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ, আর কেউ না আসলে ওটা ফি সাবিলিল্লাহ মসজিদ মাদ্রাসায় দিয়ে দেন। জি আমার ভাইয়ারা, তাহলে ওয়াজ কি এখনো বাকি আছে না নাই?
কয়টা কারণ বলেন তো? মানে সবার কয়টা বাজে? আচ্ছা যাক, আজান দিয়ে শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত করে বলে, সংক্ষিপ্ত করে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কি করেছিলেন বলেন তো? তিনি কলতার তেল চিপে চিপে রাখতেছিলেন। ভাই সবাই একটু স্টপ যান, সবাই স্টপ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে জানালেন, ফকির তুমি যা দেখেছো কিন্তু বুঝতে পারো নাই, তুমি দেখেছো একটা কিন্তু ভিতরের কথা আলাদা কথা, কোন ঠিক কিনা এজন্য হুট করে কারো প্রতি ধারণা করা যাবে না। ও ফকির, ওই যে বাতির পোলতার তেল, এই তেলটা সিপে সিপে রাখতেছিলাম, কারণটা হলো এই তেলটা আমার টাকার কেনা না, এই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকার তেল, আমি রাষ্ট্রীয় কাজ করি ওই তেল দিয়া। আমি দেখলাম এই জনগণের টাকার তেল যদি এরকম সিপে সিপে না রাখি, যদি অপচয় হয়ে যায়, কেয়ামতের ময়দানে শরীর কাতার আমার দাঁড়াতে হবে, কথা কোন ঠিক কি? আজও যদি বাংলাদেশের সব নেতাগুলি জনগণের সম্পত্তিকে আমারত মনে করত, নমিনেশন টাকা দিয়া কিনা লাগতো না, উল্টা সরকার নিজে টাকা দিয়া আপনার বাড়িতে নমিনেশন পৌঁছে দিত, কথা কোন ঠিক কি? আর দ্বিতীয় নাম্বার, তুমি দেখেছো ওই যে তুলাগুলি আমি লাফায় লাফায় ধরতেছিলাম, ও ফকির ওই যে তুলা মেলে দিয়েছে ওটা আমার তুলা নয়, আমার একজন প্রতিবেশী মহিলা, তার বাড়িতে জায়গা নাই, আমার উঠোনের মধ্যে মেলে দিয়েছে। আমি চিন্তা করে দেখলাম বাতাসে যদি তুলাগুড়ি উড়ে যায় প্রতিবেশীর হক নষ্ট করা হবে, ওই মেয়েটি গরিব মানুষ খারাপ মনে করতে পারে, কষ্ট পেতে পারে, এজন্য আমি ওসমান তার তুলাগুলি লাফায় লাফায় ধরতেছিলাম। আর আজকে আমাদের উঠোনে কেউ যদি ধান গম মেলে দেয়, যেই বাড়িতে মেলে দেওয়া হলো এই বাড়ির লোক ওই দিন আর হাঁস মুরগি খাবার দেয় না, কথা কর ঠিক কই? যা যা কর উপর দিয়েই চলে যায়, এরকম আছে না নাই? আছে। মুরব্বি মানুষ সকালবেলা গিয়ে অন্যের জমির আল ঠেলে, আছে না নাই? আছে। এটা করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। হযরত ওসমান বলছেন ওই গরিব মেয়ে আমার উঠোনে তুলো মেলে দিয়েছে, এজন্য আমি নিজ দায়িত্বে প্রতিবেশীর হক আদায় করার জন্য আমি তুলাগুলি পাহারা দিচ্ছিলাম, জোরে কর সুবহান। আর তুমি তৃতীয় নম্বরে দেখেছো ওই যে গর্তের মধ্যে পিঁপড়া গুলির মুখ থেকে আমি খাবার গুলি কেড়ে কেড়ে নিচ্ছিলাম, ও ফকির আমার বাড়ির যতগুলা কুকুর বিড়াল আছে, পোকামাকড় আছে, আমি প্রত্যেকটি পিঁপড়ার গর্তে আলাদা আলাদা খাবার দিয়ে দিই, প্রত্যেকটা পিপলিকার গর্তে আলাদা খাবার দেয়া আছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে এক গর্তের পিঁপড়া আরেক গর্তের খাবার নিচ্ছে, নিজের গর্তের খাবার নেয় না, এজন্য আমি মজা করে ওই পিঁপড়াগুলির মুখ থেকে খাবার কেড়ে নিয়া তার নিজের খাবারের কাছে ছেড়ে দিচ্ছিলাম, জোরে কর সুবহান। আর আজকে আমাদের বাড়িতে বিড়াল কুকুর থাকলে এমন করে গোস্ত খায়, কুকুর যে একটু সাটবে চুষবে, মানুষই এখন কুকুর হয়ে গেছে, কথা কোন ঠিক? বিয়ের বাড়িতে গেলে কেমন খাওয়া খায়, মানে অনেকে আছে সকালে খায় না, দুপুরে একবারে দুই বেলার খাওয়া খায়, কথা কোন ঠিক কি? এটা করা যাবে না বাজান। আপনি কুকুর বিড়াল এগুলো থাকলে আপনি তাদেরকেও খাবার দিবেন, সাদকা হিসেবে কবুল করবেন কে? এক জেনাকার মহিলা একটা বিড়ালকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন, এজন্য যে পাখি পোকামাকড় এগুলো থাকে এগুলোরে খাবার দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির এজন্য আমি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছিলাম, ফকির চোখের পানি ছেড়ে দিয়ে বলো ওসমান জীবনে অনেক বড় দানবীর দেখছি, তোমার মতো এত বড় দানবীর কোনোদিন দেখি নাই, জোরে কর সুবহান। আমার ভাইরা, তাহলে মুমিনদের গুণাবলী কয়টা? প্রথম নাম্বার কি? আল্লাহর কথা যখন স্মরণ হবে আল্লাহর ভয়ে, ওয়াজাল নামক ভয় অন্তরটা কেঁপে উঠবে, ওয়াজাল নামক ভয় সবার মনে থাকার দরকার আছে না নাই? তিন নাম্বার হলো কোরআন তেলাওয়াত যখন হবে তখন আমাদের ইমানটা বেড়ে যাবে, কথা কোন ঠিক কি না? মন দিয়ে কোরআন শেখার দরকার আছে না নাই? তেলাওয়াতের দরকার আছে না নাই? তিন নাম্বার কি? সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে হবে। চার নাম্বার,
নামাজ কায়েম করতে হবে। পাঁচ নাম্বার, আমাদের যে সম্পদ এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সূরাতুল আনফালে এই পাঁচটা গুণাবলীর কথা বলছেন। এরপরে আল্লাহ পাক বললেন, এই গুণাবলী যাদের মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুন হাক্ক, এরাই হলো প্রকৃত ইমানদার। এরা কি? প্রকৃত ইমানদার। এদের জন্য পুরস্কার দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরা ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন এদের জন্য দুইটা উপহার, দুইটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। একটা হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা। জোরে কোন সুবহানাল্লাহ, তাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ। ওয়া রিজকুন কারীম, আর এই বান্দাগুলো এই কোয়ালিটি নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে তাদের কোনো অভাব কখনো আসবে না? আসবে না। উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তাহলে এই পাঁচটা গুণাবলী আমরা মানতে রাজি আছি তো? আমরা শিখতে রাজি আছি তো? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আসলে প্রতিদিন ওয়াজ তো, আজকে আমি একটা নতুন তথ্য পেলাম। আমার ভাই আমাকে বললেন যে হুজুর, আপনি তো গাড়ি নিয়ে আসেন, অনেক কষ্ট করলেন। আমি আজকে ফার্স্ট শুনলাম আব্বাসান যে আপনার এখানে গাড়ি আসে। এটা কিন্তু আমি আর আগে জানতাম না, কারণ আমার একবার মনে আছে চাচা যে ওইখানে ওই যে গাড়ি রেখে নৌকাতে আসলাম, তো তারপর থেকে আমি জানি যে আপনাদের, আমি কিন্তু এই যে রূপসাতে আরো অনেকগুলো মাহফিল করছি, যে পটিয়া কাটা বিভিন্ন, কিন্তু এখানে আমি আসলে আমি ধরে নিছি এখানে গাড়ি আসে না। এই সেই সকাল দুপুরে দুইটার দিকে উঠছি ট্রেনে, ট্রেনে কিন্তু খুব ধৈর্যের ব্যাপার ট্রেনে বসে থাকা, যদি এসির টিকিট কেটেছি, কালকেও টিকিট কেটে রাখছি, তো আসলে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাওয়া লাগে ট্রেনের মধ্যে, কথা কোন ঠিক কিনা? তো ইনশাল্লাহ এরপর যদি কখনো আসি গাড়ি নিয়ে আসবো ইনশা আল্লাহ, কবুল করেন, বলেন আমিন। আজান দিয়া কি সহজ না কষ্টের? খুব কষ্ট। আমি রামদার তোহা কুয়াকাটার সব গাড়িতে, মাশাআল্লাহ। আমি তো আমি জানি যে এখানে গাড়ি ঢোকে না, এটা আমি আজকেই তথ্যটা পেলাম, যাক আমি এটা জানতাম না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। তো প্রথমে অল্প অল্প করে একটু শোনাই, যেহেতু আপনারা বসে আছেন আর আমার এখানে পুরাতন শ্রোতা, পুরাতন শ্রোতা, একটু না শোনায় বলবে হুজুরে শোনালো না। তো প্রথমে বাংলাদেশি আজান, কি আজান? বাংলাদেশি আজান সবই একই, তবে সুর আলাদা। কি আলাদা? সুর আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,